বাইরে কোনো কাজে বের হলাম আর সেই কাজ করতে গিয়ে যখন এইসব জিনিস চোখে পড়ে তখন কিন্তু সেখানেই আমার চোখটা আটকে যায়। আর সেই সময় আমার হাতে টাকা থাকলে আমি সেই টাকাটা এইসব কাজেই ব্যয় করে চলে আসি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি দূরে কাছে যে যেখানেই আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর ব্লগের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কিনেছি। আসলে বাইরে বের হয়েছিলাম একটা কাজে আর সেখান থেকে আসার পথে ভ্যানে দেখলাম এগুলো বিক্রি করছে। পাশে যেই কাপ দুটা বাটি দুইটা দেখতে পাচ্ছেন সেই বাটি দুইটা কিন্তু আমি 1000 টাকার চ্যালেঞ্জের একটা ব্লগ করেছিলাম, সেখানে 4টা কিনেছি। তো আমার 6টা করার ইচ্ছা আছে, সেজন্য আমি আরও 2টা পেয়েছি, কিনে নিলাম। আর পাশে যেই পটটা দেখতে পেয়েছেন সেটাও আমার ভালো লেগেছে, ছোট একটা জার, তো সেটাও আমি কিনে নিয়েছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি আর অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে অনলাইনে। তবে ছবির চাইতেও সুন্দর সামনাসামনি এটা, ছবিতে যেটা দেখেছিলাম তখন একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কেমন না কেমন হয়, তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, ছবির চাইতে সামনাসামনি অনেক ভালো লাগলো। এখানে একটা স্যুপ বোল আছে আর উইথ হ্যান্ডেল আর একটা সার্ভিং ডিশ আছে, দুইটাই পাশাপাশি এভাবে বসানো যায়, এভাবেই থাকে জিনিসটা, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে জিনিসটা দেখতে। আর এটা প্রাইস পড়েছে ডেলিভারি চার্জ সহ 2080 টাকা। আর যেই আমি পটটা কিনেছি, সুগার পট বা স্পাইসেস পট হিসাবে ব্যবহার করা যাবে, সেটা 100 টাকা নিয়েছে। আর পাশের দুইটা বাটি আমি 80 টাকা করে নিয়েছিলাম। আপনাদের সাথে আমি এই তো আমার কিছু টুকটাক কেনাকাটা করেছি সেগুলো দেখিয়ে চলে আসলাম এখন আমার ড্রয়িং রুমে বা আমার বসার ঘরে। আমার ছোট্ট একটা বসার ঘর যেটাতে আমি আপনাদের সাথে বিভিন্নভাবে সাজিয়েছি বা বিভিন্ন ব্লগ করেছি, যতবার আমার ঘরটা চেঞ্জ করেছি, রুমটা চেঞ্জ করেছি, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মাঝে আমারও কিন্তু ঘরটা আবার অন্যরকম করেও সাজিয়েছিলাম রুমটাকে, তো সেটা যেহেতু অনেক দিন ব্লগ করিনি সেজন্য আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো সামনে যেহেতু রোজা আর এই রোজার জন্য আমি একটু রুমটাকে বা আমার বসার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। রোজা যেহেতু চলে এসেছে তাই বড় বড় কাজগুলোকে আমি আগে করে নিচ্ছি, আর রোজার সময় আমি টুকটাক যেন শুধু মুছে টুছে রাখলেই হয়, তো সেই জন্যই আমি আমার এই ড্রয়িং রুমটাকে একটু সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। আর ভেতরে যে মিনি শোকেসটা দেখতে পাচ্ছেন ভেতরে অনেক ময়লা হয়েছে, সেগুলোকেও আমি এখন মুছে ক্লিন করে নিব। আসলে রোজার সময় তো আমরা যেহেতু রোজা রাখি অল্পতেই একটা কাহিল হওয়ার ভাব থাকে, আর এই সমস্ত কাজ করতে গেলে একটু আমাদের কষ্ট হয়, একটু না আমি তো অনেক কষ্টই হয় আমার, আমার একটু পরপরই পানির পিপাসা লেগে যায়। তো যেহেতু এই সমস্ত কাজগুলো একটু ঝক্কি ঝামেলার কাজ আর ঈদের আগে আগে আমি আবার এগুলো ক্লিন করব, তখনও তো রোজা থাকবে, তো ঈদের কাজ করব, আবার ঈদের শপিং থাকে, রোজার রান্নাবান্না থাকে, ইফতার থাকে, আবার কিছু নামাজ রোজা থাকে, তো সেই জন্যই আসলে আমি সবসময় চেষ্টা করি যে এই কাজগুলো আগে আগে করে নিতে। আমার কাছে একটা অন্যরকম আনন্দও লাগে, আমার কাছে ভালো লাগা কাজ করে এই সমস্ত ঘরের কাজ বা কষ্টের যে কাজগুলো, এগুলো কিন্তু ভালো না লাগলে করা সম্ভব না। আমি যত কিছুতেই আমি এক্সকিউজ দেই না কেন, আমার এই জন্য হয় না বা আমি ওই জন্য পারি না বা আমার সংসারে ঝামেলা থাকে, আমার বাচ্চা কাচ্চাদের জন্য হয় না, আলটিমেটলি কিন্তু শেষে সেই ক্ষতিটা আমারই হয়। আমারই ঘরটা নোংরা থাকে, আমারই ঘরটা অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তো আমার বাচ্চা কাচ্চা বা আমার সংসার বা আমার কষ্ট যেটাতেই আমি এক্সকিউজ দেই না কেন, আমি কিন্তু লুজার হই দিন শেষে। তো সেই জন্যই আমি চেষ্টা করি যে যখন যেই সময়টা আমি পাই বা আমার যখন এই কাজগুলো করার প্রয়োজন মনে হয় বা ভালো লাগা কাজ করে বা আমি একটু সময়টা বের করি, সেই সময় কিন্তু আমি এই কাজগুলো করে নেই। আর যেহেতু সামনে রোজা তারপর ঈদ,
তো এই রোজার একটা মাসে আমি এই সমস্ত কাজগুলো আসলে করতে পারবো না যদি এখনই না করে নেই। তো সেই জন্য আমার রোজার যে প্রস্তুতি সেটাও বলা যেতে পারে, আবার রোজা প্লাস ঈদ এসবের প্রস্তুতিও বলা যেতে পারে, যে এই সমস্ত ভিতরের কাজগুলোকে আমি এখনই করে নিচ্ছি, এতে করে আমার অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে থাকবে। তো এখন আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর সামনে রোজা, রোজা রোজা একটা যখন আমেজ আসে তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কেন এটা হয়, একটা আনন্দ আনন্দ কাজ করে যে রোজা আসছে আবার। তো এই কারণে কাজের একটা যে করার যে ইচ্ছা সেটা আমার আরও অনেক বহুগুণে বেড়ে যায়। তো সেই জন্যই সেই টানে টানেই কিন্তু আমি ঘরের প্রতিটা কাজ অনেক তাড়াতাড়ি অনেক আরাম করে আমি করে নিচ্ছি। তো সব আমি মুছে তারপর আবার জায়গা মতো রেখে দিচ্ছি, আর এগুলো আমি আড়ং থেকে কিনেছিলাম, এগুলো একটা সেটের মতো করেছিলাম, যেটা আমার যতটুকু দরকার সেই অনুযায়ী আমি একটু দেখে কিনেছিলাম। আর এই সেটটা আমার অনেক বেশি ভালো লাগে, একটা লালের মধ্যে সুন্দর একটা সেট, আর পাশে যে ফার্নিচারটা সেটাও আমি কিনেছিলাম, এই সেটটাও কিন্তু ভালো লাগে, যদি বিশেষ কোনো অকেশন আসে তখন আমি এটা বের করি, বা মেহমান আসলে তখন এটা বের করা হয়। তো এখন আমার কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই তো আমি গুছিয়ে নেওয়ার পর একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কোনো কাজ যখন আমার করা হয় বা গুছিয়ে নেওয়া হয় তখন এত ভালো লাগে আমার কাছে, মনে হয় যাক একটা বড় কাজ শেষ হলো, একটা গোছানোর কাজ আমি শেষ করতে পারলাম। এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা। পর্দাগুলো তো আমি দেখতে পেয়েছেন যে পর্দা আমি চেঞ্জ করে দিয়েছি, আর এখন পর্দার সাথে মিল রেখে বেড কভারটা দিলাম। এই রুমটাতে খুব একটা আমার নোংরা হয় না, বাচ্চারা যা নোংরা করে তা আমার ওই সব বেডরুমে বা বাচ্চাদের রুমেই নোংরা করে, তো এই রুমটা একটু ভালো থাকে, খুব যে একটা খুব তাড়াতাড়ি বেড কভারও চেঞ্জ করা লাগে না, পর্দাও চেঞ্জ করা লাগে না, ময়লাও খুব একটা হয় না। তো এখন আমার ভাবলাম যে এই রোজার মাসে এখন আমি এই পর্দাটা চেঞ্জ করব না, ঈদের আগে, ঈদের আগে যদি আমি পারি তো চেঞ্জ করব, আর ঈদের আগে তো সবাই একটু ঘরটাকে নতুন করে সাজায় গুছায়, তো সেটার প্ল্যান আছে, জানি না কতটুকু কী করব, যদি আমি সেটা করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে জানি না কারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, তবে যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে অনুরোধ করছি যদি আজকের এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার এই চ্যানেলে নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করা হয়নি তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কাজ করতে করতে ওই যে বললাম পানি পিপাসা লাগে, কখনো চা খেতে ইচ্ছা করে, তো আজকে আমার সকালবেলা গ্রিন টি খাওয়া হয়নি, তো কাজ করতে করতেই সেটা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর আবার ভাবছি যে কোনটা কিভাবে করে রাখবো, কোনটাকে কিভাবে করে রাখলে দেখতে ভালো লাগবে রুমটা, তো সেটাই একটু প্ল্যান করছি, রুমটাকে একটু হালকা পাতলা চেঞ্জ করছি। টি টেবিলটাকে একটু মুছে নিচ্ছি, আর টি টেবিলটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, যেহেতু গ্লাসের টি টেবিলে খুব তাড়াতাড়ি ময়লা হয়, যদি কিছু ময়লা নাও থাকে ঘরে তারপরেও কিন্তু দেখা যায় যে কাচের উপরে বা গ্লাসের উপরে একটা ময়লার আবরণ বসে যায়, তো সেটাকেই আমি একটু ঢেকে দিব। আর এই যে গ্লাসে দেখা যাচ্ছে একটা ছিটা ছিটা দাগ, এটা আসলে এই ইলুশনের যে প্রিন্ট সেটাই, ইলুশনটাই এখানে দেখা যায়। তো আমিও প্রথমে মোবাইলের ভিতর দিয়ে মনে হচ্ছিল যে কী ব্যাপার, কিসের দাগ এটা, পরে খুব ভালো করে খেয়াল করে বুঝলাম যেটা ইলুশনের প্রিন্টটা চোখে পড়ছে। আমার এই টি টেবিলটাকে একটু ঢেকে দিতে চাচ্ছিলাম, তো টি টেবিলের কাবা সেরকম আমার নেই, তাই আমি আমার বড় ছেলের ছোটোবেলার, একদম ছোটোবেলার একটা কম্বল ছিল, তো সেটা আবার এই পর্দা বিছানা চাদর এটার সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে যায়, তো সেটাই দিয়ে দিলাম। আর তার উপরে আমি আড়ং থেকে একটা বেতের ট্রে নিয়েছি, আর সেখানে আমার যত ফ্লাওয়ারগুলো আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেগুলো আমি একসাথে করে রাখছি, এতে করে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর
এই সবগুলো ফ্লাওয়ার একসাথে হওয়াতে একটা খুবই সুন্দর একটা কম্বিনেশন হয়েছে ফ্লাওয়ারগুলোর, আর টি টেবিলটাকেও দেখতে ভালো লাগছিল। যাই হোক, ওইটাকে আমি ঠিকঠাক মতো রেখে তারপর এখন চলে আসলাম আমার একটা কর্নারে, যে বারান্দা থেকে বের হওয়ার সময় যে কর্নারটা সেইটার আমি একটু ঠিকঠাক করছি। এটা কিন্তু অন্যভাবে সাজানো ছিল। যারা সবসময় আমার এই ব্লগটা ফলো করেন তারা জানবেন যে এই কর্নারটা কিন্তু আগে অন্যরকম ছিল, সেটাকেই আমি এখন একদমই চেঞ্জ করে দিচ্ছি। আর এই ঝুলুনিটা বা এই ফ্লাওয়ারটা, এটা কিন্তু অনেক সুন্দর, তো এটাও আমার লাল হলুদ সবুজের সাথে খুব সুন্দর করে ম্যাচিং হয়ে গিয়েছে, যেহেতু পর্দাটা আমি সেই রকমই দেখে দিয়েছি। তো এই ফুলটাও আমি ওখানে দিয়ে দিলাম পর্দাতে, আর কিছু শোপিস একটু অ্যাড করে দিলাম। সুর একটাকেও মুছে নিচ্ছি। আর এই জিনিসটা, এই পুরো ড্রয়িং রুমটা যে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, এই ড্রয়িং রুমটা আমার পুরো রোজাতে যেহেতু একই রকমভাবে থাকবে, তাই এমন জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি যেগুলো আমি খুব সহজে ক্লিন করতে পারবো, খুব সহজে আমার মুছে নিতে পারবো, যেন আমার কষ্ট কম হয়। তো তাই একটু বুঝে শুনে সেই সমস্ত জিনিসগুলো রাখছি, যে সমস্ত জিনিসগুলো ধুলো বসলেও আমি খুব তাড়াতাড়ি মুছে একদম ক্লিন করে নিতে পারবো। রোজার জন্য অনেকে অনেক রকম করে ডেকোরেশন করেন ঘরে, আলাদা একটা রোজার একটা ভাব বা আমেজ থাকে ঘরের মধ্যে, যেটা আপনাদের ডেকোরেশনের মাধ্যমে ফুটে ওঠে। কিন্তু আমি কেন জানি না এখন পর্যন্ত সেরকম কোনো কিছু করিনি, আমার কাছে মানে এখন পর্যন্ত সেই ধরনের কোনো কিছু করার ইচ্ছে হয় না। ঈদটা আমার কাছে বেশি স্পেশাল মনে হয়, সেই জন্য আমি ঈদের টাইমটাতে একটু ঘরটা গুছিয়ে নিতে বেশি পছন্দ করি। তাই হয়তো এবারও রোজার জন্য এক্সট্রা করে যে এক্সট্রা ডেকোরেশন করা হবে সেটা হয়তো আমার ঘরে এবারও হচ্ছে না বা আমি করব না। তো আমার যতটুকু আছে, যেটা আছে সেটা দিয়েই আমি একটু এদিক সেদিক করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই, যেন এটাই আমার নতুনত্ব লাগে আর দেখতেও ভালো লাগে। রোজার সময় একটু রোজা রাখবো, হালকা হালকা ঘরটা থাকবে, জিনিসপত্রগুলো একটু গোছানো গাছানো থাকবে, পরিপাটি থাকবে, তাহলে আমার কাছে মনে হয় আমি ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারবো, কাজ করার যে আগ্রহ সেটাও আমার ঠিকঠাক মতো আসবে। আসলে সময়ের সাথে আমি হাঁটি না, আমার নিজের ভালো লাগাতেই আমি হাঁটির চেষ্টা করি, যে আমি যেভাবে ভালো থাকতে পারবো বা আমার কাছে যেই জিনিসটা করলে ভালো লাগবে ঠিক ততটুকুই আমি করার চেষ্টা করি। কথা বলতে বলতে এই যে আমি পুরো লিভিং রুমটাকে গুছিয়ে নিলাম, আমার ছোট্ট বসার ঘর, যেটাকে আমি আমার মতো করে পরিপাটি করে নিলাম, একদমই হালকা পাতলা দেখতে পাচ্ছেন, কোনো পাপোশ কোনো এক্সট্রা করে ম্যাট আমি বিছাইনি। এই জায়গাটা একদমই চেঞ্জ আমার লাগছে এখন। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন দেখে থাকবেন যে এখানে কিন্তু এরকম করে সাজানো ছিল না। তো এখন একেবারেই হালকা পাতলা রেখেছি, দুইটা আমি বসার টুল রেখেছি, আর আমার এটা বেডরুমে ছিল, বেডরুমের থেকে এখানে আমি নিয়ে এসেছি। এখানে এনে তারপর আমার কিছু জিনিস আছে যেটা বেডরুমের ক্যাবিনেটের উপরে ছিল, টিভি ক্যাবিনেটের উপরে, সেখানে বক্সগুলো আমি এখানে নিয়ে এসেছি। আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট দিয়েছি, আড়ং থেকে একটা শোপিস দিয়েছি, এগুলো দিয়ে কিন্তু আমি খুবই সাদামাটা করে সিম্পলভাবে একদম ফাঁকা ফাঁকাভাবে এই জায়গাটাকে গুছিয়েছি, যেন আমার বুয়া যে বা আমার ঘরের হেল্পিং হ্যান্ড যে, উনিও যেন কাজ করতে গেলে রোজার সময় ওনার অনেক ঝাড়াঝাড়ি বা ওনার অনেক কষ্ট না হয়, সব সেই জন্যই কিন্তু আমি একটু এইভাবে করে গুছিয়েছি। আর এই বারান্দায় আমার একটা ঘাস কার্পেট ছিল, সেটাকেও কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। আর বারান্দার যেই ব্লকটা সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার খুবই পছন্দের দুইটা সিনারি, যেটা আমি আড়ং থেকে নিয়েছি, টেরাকোটার মতো কিন্তু এটা কাঠের, খুবই সুন্দর লাগে। আর আমার এই রুমের সাথে খুব ভালো মানিয়েছে, কারণ যেই ধরনের পর্দাই বা যেই ধরনের বেড কভারই আমি ইউজ করি না কেন, এটার সাথে কিন্তু খুব ভালো ম্যাচ হয়ে যায়।
আর এই তো আমি তো পর্দাগুলো চেঞ্জ করেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম শুরুতেই। আর পর্দাগুলো সরিয়ে রাখলে এবার আমার বারান্দাটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, তো পর্দাগুলোকে যেন সরিয়ে রাখলে ভালো লাগে, বারান্দাটা দেখা যায়, সেটার জন্যই আমি উপরে এই ফুলটা দিয়েছি আর্টিফিশিয়াল। এটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগছে। আর এই যে সোফাটাতেও একটু মিলিয়ে ম্যাচিং করে আমার ঘরে যা আছে সেই কুশন কভারগুলো দিয়েই আমি সাজিয়ে নিয়েছি। আর বারান্দার ব্লগটা কিন্তু আমি করে রেখেছি, তবে আপনাদের সাথে নেক্সটে শেয়ার করব। তো বারান্দাটাকেও আমি গুছিয়ে রেখেছি, নতুন করে সাজিয়েছি। আর রুম থেকে এখন বারান্দাটা বাইরের গাছগুলো খুব সুন্দর দেখা যায়, তো সেই জন্যই পর্দাটাকে এখন চাইলেই সরিয়ে রাখতে পারবো। আর সুরাকে খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিলাম, একদমই লাইটিং করলাম না, যেন সব কিছু একদম বেশি বেশি মনে না হয়, সেই জন্যই আমি এইভাবেই একটু সাজিয়ে নিয়েছি। আর আমার এই কুশনের আমি কাভারগুলো, গোল কুশনের কাভারগুলো চেঞ্জ করে গ্রিনগুলো দিয়েছি, আগে হোয়াইট ছিল। আর এই পাশটাও একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বড় দুইটা কুশন আছে, সেই দুইটা কুশনকে আমি এখানে রেখেছি, তো জায়গাটা যেহেতু আছে। আর এই তো আমার পুরো লিভিং রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর কোনো ধরনের কার্পেট বা কোনো ধরনের ম্যাট আমি ফ্লোরে দেইনি, এতে করে ময়লা হওয়ার চান্সটা বেশি থাকে, বারবার পরিষ্কার করতে হয়। আর এই ফেয়ারি লাইটটা আমি দিয়েছি এই ফ্লাওয়ারগুলোকে আরেকটু সুন্দর আর উজ্জ্বল দেখানোর জন্য। তো কেমন লাগছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো রোজার জন্য যে থিমটা আমি সাজিয়েছি সেটা আপনাদের কাছে যদি ভালো লাগে, আমার কাছেও অনেক ভালো লাগবে। আমি কিন্তু ঝুল ঝেড়ে নিয়েছি আগেই, আর এই দেয়ালটাকেও কিন্তু মুছে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো লাইটিং অবস্থা তো আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম, আর যখন লাইট অফ করব তখন দিনের বেলায় দেখতে এমন লাগে, রাতের বেলা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দিনের বেলাটা কেমন লাগে লাইট অফ করার পর সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ডে আমি বারান্দার ব্লগটা নিয়ে আসব, হয়তো আপনাদের কাছে আমার বারান্দার ব্লগটাও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।